কলেজ কি শুরু হয়ে গেছে হ্যাঁ হয়েছে তো হয়েছে তাহলে একটু খোঁজ নাও না আসতে এত দেরি করছে কেন তুমি তো জানো আমি সবুরে মেওয়া ফলাতেই বিশ্বাস হাতে আমার কিছুটা সময় রয়েছে আমি অপেক্ষা করে দেখছি দিন কয়েকের মধ্যে না এলে তখন দেখা যাবে কাজ হারা দিলে হবে না হরদেব তুমি তো জানো আমি বসে থাকার লোক নই ব্যাপারটা একটু স্পর্শকাতর তো তোমার বৌমা মাথাও চলে বেশ ভালো তোমার একটা কথা বলি কোনোভাবে যদি আঁচ পায় তাহলে কিন্তু জলপাইগুড়ির সীমানা মারাবে না ওমে গোটা ব্যাপারটা জানে শুধু তিনটে মাত্র লোক তুমি আমি আর ওই অমরনাথবাবু আর অমরনাথবাবু মেয়েকে জানিয়ে দিয়ে তার মেয়ের ভবিষ্যতের বারোটা বাজিয়ে দেবে না নিশ্চয়ই তাই নিশ্চিন্ত আছি বুঝলে ওরা আসবেই বুঝলে অঞ্জলি এটা টাকা দিচ্ছ কেন সাইকেলটা তো অনেকদিন বের করিনি কি অবস্থা জানি না বুধুয়াকে বলেছি বের করে তেল ফেল দিতে এখন যদি কিছু সারাতে হয় এই টাকাটা দিয়ে রাখলাম তুমি বুধুয়াকে দিও ঠিক আছে আচ্ছা দীপা চল মা দেরি হয়ে যাচ্ছে চল মা পিন্টু পিন্টু কোথায় ওরা তো এই সাত সকালে কোন বন্ধুর বাড়িতে গেল খাতাপত্র আনতে জরুরি বললো আমি বলেছিলাম যে দিদি চলে যাচ্ছে আজকে কিন্তু এখনো তো ওদের পাত্তা নেই দেখছি বাবা তাহলে একটু অপেক্ষা করে যাই না না বাবা মানে দেরি হয়ে যাচ্ছে জলপাইগুড়িতে গিয়ে অনেক কাজ আছে তো তাড়াতাড়ি আমি যাচ্ছি মন খারাপ করিস না রে মা ভালো থাকিস তোর ভাইরা বড় হলেও তোর মতো বোধ ওদের এখনো তৈরি হয়নি রে নাহলে তুই আজকে চলে যাচ্ছিস সেই সময় ওদের এখানে থাকাটা উচিত ছিল এটা ধর এটা কি মা পায়েস তুই খেতে ভালোবাসিস তো দীপাবলির সাতকাহন সোম থেকে শনি রাত 9:30 টায় আকাশ আটে